কণ্ঠ দিয়েছে বলে যেখানে সেখানে গুজুমুজু না, এগুলো দরকার না। তুমি একাধিক বিয়ে করতে পারবা, এতে তো কোনো অসুবিধা নাই। এটা নিয়ে এত আলোচনা সমালোচনা করতে হবে কিসের জন্য? তোমার ওয়াইফ একটু টিকটকার, এই জন্যে মানুষ এটা মা এটা বাদ দিবার। শোনো, সব কিছুতে একটু কন্ট্রোল করে চলবা। তাকে তুমি খারাপ বানাইয়ে তোমার লাভটা কি আমাকে বোঝা? আমার তো আরও অন্য কিছুই মনে আছে। আমার তো মনে হচ্ছে তোমার ওরকম ওর মতো আরো টু লাইন খোকা। আচ্ছা খোকা বলো। খোকা আমি শুনছি না। ও কথা জবাব দিয়েছিলি নাকি? আমি শুনতে পাইনি। এখানে এই ফেসবুকে কি দেখতেছি, এই যে আমাদের শিল্পীর সাথে এনে কি লিখেছে একটু দেখো তো। তুমি দেখতে পাচ্ছ না? দেখছি, কিন্তু এটা কি এডিট করেছে না? দাও দেখি। এই যে কান্দের পরে হাত দিয়ে এমনি করে রয়েছে। ও ধরো, এত শোনা নিয়ে। আরে এটা এডিট করে। ওরে না, ওই যে তোমার ওই প্রিয় শিল্পী, ও তো গুজুগুজু করেছে। কিসের গুজুগুজু করেছে? ওর বউ থাকতি আরেকজনের সাথে যে টিকটক করে সেই মহিলা, তার সাথে সে গুজুগুজু করে ধরা খেয়েছে। ওর বউ আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে পিষ্টা পিষ্টা। সত্যি তো এইটা? এইটা তোমার এডিট করা যায়? আরে না, এডিট করা যায়? হ্যাঁ এটা বানোয়াট, বিশ্বাস করি না এগুলো এডিট করা যায়। ওরে হাজার হাজার লোক শেয়ার করছে, এতে কত রকম কমেন্ট, কত লোক করছে তুমি দেখিছ? শোনো, এই যদি এটা হয়া থাকে তো এটার পিছনে নিশ্চয় কোনো কারণ আছে। একটা কারণ ছাড়া কেউ কখনো অকারণ করতে পারে না। হ্যাঁ, তোমার প্রিয় শিল্পী তো, তাই তুমি এখন ওর পক্ষ নিচ্ছ। তোমার কথা আমি মানতে পারলাম না। একটা মানুষ যখন কখনো কোনো সমস্যায় পড়ে, তার অর্থ এই না যে সুযোগ নিয়ে তাকে আস্থা মতো বাস দিবা। বরং চেষ্টা করবা যে এই সংবাদটা কেন ছড়ালো, কিসের জন্যে, কি অবস্থায়, কোন কারণে। শোনো, সব কিছুর পিছনে একটা কারণ থাকে, সেই কারণটা খুঁজে বের করতে হয়। এবং মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক, কারণ এটা মানুষের ওই আদম আলাইহিস সালাতু সালাম থেকে একটা সত্তা চালু হয়ে আছে যে তারা ভুল করবে, কিন্তু ভুলের পরে তারা স্বীকার করবে, তৌবা করবে, শুধরে যাবে। আর শয়তান ভুল করবে কিন্তু স্বীকার করবে না, এটা বুঝবা। হ্যাঁ, তুমি এখন তার নির্দোষ করানোর জন্য কত রকম তুমি যুক্তি যক্তা দুমানে। তুমি ফোন করো, শুনে থাকো ওদেরকে। আমার কথা সেটা না, আমার কথা হইলো তুমি ঠিক আছে, তুমি ফোনটা ধরিয়ে দাও। কাকে ধরাবা? শিল্পীর কাছে দি। হ্যাঁ তাই দাও। এবার ওকে পুত্রবধূকে দিও না। না না, অরিজিনাল তোমার সেই প্রিয় শিল্পীর কাছে দিছি। এই হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাতিজা, তোমার গানগুলো আসলে আমি অনেক শুনি, ভালো লাগে, হৃদয় ভরে যায়। তুমি এত সুন্দর করে আল্লাহ তোমার কণ্ঠ দিয়েছে, এই কণ্ঠ ঘষা মাজা করে রাখবা, যাতে করে আগামীতে ভালো ভালো গান আমাদের শোনাতে পারো। হ্যাঁ শোনো, তোমার ব্যাপারে যে লেখালেখি হচ্ছে আমি বুঝতে পাচ্ছি যে কিছু একটা হয়তো হয়েছে। হ্যাঁ, ওরা একটু বেশি বলে। শোনো কি হয়েছে, ও আচ্ছা, পরিস্থিতির শিকার হয়ে তুমি বিয়ে করেছ আরেকটা, এটা ভালো, বিয়ে তো তুমি করতে পারবা, তোমার এটাতে তো অসুবিধা নাই। শোনো, ওরা বুঝতে পারিছি, টিকটক করে ঠিক আছে, এটা তুমি আস্তে করে স্লো করে দেবা, টিকটক করতে হইবে না। কারণ এই নারীরা কেন টিকটক করবে, ফিকফক করবে, এগুলো দরকার নাই। নারীরা স্বামীকে সেবা করবে, শ্বশুর শাশুড়িকে দেখে রাখবে, রান্না করবে, নেদা হবে, উঁয়া উঁয়া, তার আগু মতো পরিষ্কার করবে, এইগুলো করতে হবে। হ্যাঁ, পাশাপাশি ভালো ভালো কাজ যেগুলো করবে, হ্যাঁ, পর্দার মধ্যে থেকে সবই করতে পারবে ঠিক আছে, কিন্তু সবাই সব কাজ সবার সাথে যায় না। ধরো তুমি যদি শার্ট পরো, এটা তো তোমার সাথে যায় না। আবার মনে করো আমার ভাতিজা, সে যদি শার্ট পরে অসুবিধা নাই, এই জন্যই সবাই সব কাজ করলে হবি না। তুমি আগের ওয়াইফকে, আচ্ছা ঠিক আছে আমি বুঝতে পারিছি, সে হ্যাঁ তোমার সাথে, আচ্ছা বনাবনি না হইলে, যেহেতু তালাকের বিধান এটা তো হারাম না হালাল, তালাক দিতে পারবা, তালাক নিতে পারবে। নেয়ার জন্যে আমাদের দেশের কোর্টে আইন আছে, কিন্তু দেয়ার বিধানটা ইসলামের বিধান যে ছেলেরা তালাক দিবে, তো তালাক দিতে পারবা ইসলামের বিধিবিধান অনুসারে। তুমি একাধিক বিয়ে করতে পারবা, এতে তো কোনো অসুবিধা নাই। এটা নিয়ে এত আলোচনা সমালোচনা করতে হবে কিসের জন্যে? এখন বুঝতে পারিছি, তোমার ওয়াইফ একটু টিকটকার, এই জন্যে মানুষ এটা মা
এটা বাদ দিবার শোনো, সবকিছুতে একটু কন্ট্রোল করে চলবা। তুমি বাংলাদেশের শ্রেষ্ঠ শিল্পী গোষ্ঠী যেগুলো, হ্যাঁ তার মধ্যে তুমি একজন শিল্পী, হ্যাঁ তোমাকে বুঝে শুনে চলতে হবে, তুমি লাগামহীন ভাবে চললে হবে না। হ্যাঁ একটা কিছু করবা, সেটা সামাজিক ভাবে করবা, পারিবারিক ভাবে জানাইয়ে করবা, না জানাইয়ে কোনো কিছু করা, এটা না জানাইয়ে বিয়ে করলে ওমর বলেছে এটা বিয়ে হবে না রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ এই জন্য বুঝতে হবে, সবাইকে জানাইতা। হ্যাঁ আচ্ছা যা হয়েছে আগামীতে তুমি শুধরে যাও, হ্যাঁ পরিবর্তন হয়ে যাও। কণ্ঠ দিয়েছে বলিয়া যেখানে সেখানে গুজুমুজু না, এগুলো দরকার নাই। আর অনেকেই চাইবে, অনেকেই চাইবে, এগুলো নারী অনেক বড় ফিতনা, এই ফিতনা থেকে একটু নিজেদেরকে বাঁচিয়ে চলতে হবে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। কি কইল বাবা রে, একটা মানুষ ভুল করেছে এটা অস্বীকার করলে হবে না, কিন্তু এটাকে নিয়ে এত কিছু করার কিছু নাই। তা স্বীকারও তো করছে না, করেছে করেছে, বললো যে আমি বিয়ে করেছি পারিবারিক ভাবে করেছে। আমি কলাম না যে গুজুমুজু করেছে, অসুবিধা নাই, কিন্তু প্রথম বউয়ের প্রতি যেন কোনো অবিচার না হয়। ইসলাম যেভাবে বলে সেভাবে তুমি একটা ছেড়ে আর একটা ধরতে পারবা, অথবা একটা রেখে আরো তিনটা নিতে পারবা, কিন্তু কারো প্রতি অবিচার জুলুম এগুলো করা যাবে না। এটা ঠিক আছে, সে গান গাই তো ভালো, অসুবিধা নাই। আর নারীরা সবসময় দেখবা এরা ওই যে সফল ব্যক্তিদের পিছনে ঘুটুমুটু করে। আচ্ছা একটা কথা বুঝাও তুমি, আচ্ছা তুমি ওর অত সাপোর্ট কথা কিয়েছেন। সে একজন শিল্পী, দেশের সম্পদ, সে একজন ইসলামী শিল্পী, তাকে তুমি খারাপ বানাইয়ে তোমার লাভটা কি আমাকে বুঝা। আমার তো আরো অন্য কিছু মনে আছে, আমার তো মনে হয় তোমার ওরকম ওর মতো আরো টু লাইন। আমি তোমাকে কিছু বললাম না, কারণ ধৈর্য অনেক বড় একটা গাছ, আর সেই গাছের ফল অনেক কাঁটাওয়ালা, খাইলে ভাল লাগে কি আলা মিষ্টি। আমি ধৈর্য ধরলাম, ধৈর্য ধরো, কিন্তু যেন দুই নম্বর কাজ না করে না যেন। চাষিকে বল একটা ডিম হাফ বয়েল করে দিতে, শরীরে এনার্জি পাচ্ছে না।